সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমরা গতদিন এই ছেট অধ্যায়ের এক নম্বর অঙ্ক আলোচনা করেছি, কারণ এক নম্বর অঙ্কটা তোমরা জানো যে এটা এমন একটা অঙ্ক যেখান থেকে শুরু হবে সব অঙ্ক। সেজন্য এক নম্বর অঙ্কটা করেছি, তার আবার অনেকগুলো কাজ দিয়েছি, আশা করি তোমরা সেই কাজগুলো করেছো। স্কুল ছুটির পর কিন্তু কাজগুলো দেখবো, মনে রাখবা। তো আজকে আমি তোমার এই অনুশীলনের বাকি যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে প্রয়োজনীয় সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। তো এখানকার আজকে তিন নম্বর যে অঙ্কটা আছে, তিন নম্বর অঙ্কটাও চার নম্বরটার মধ্যে আছে, তার কারণ চার নম্বরটাই আমি গুরুত্ব সহকারে আলোচনা করছি। চার নম্বর অঙ্কটার এখানে আজকে খ নম্বরটা এখন আমি আলোচনা করবো। তো চার নম্বরের প্রথমে যেটা মানগুলো দেওয়া আছে, মানগুলো আমি লিখে রাখলাম। দেওয়া আছে ইউ ইজ ওয়াল টু ওয়ান থেকে সেভেন পর্যন্ত, এ হয়েছিল 135, বি 246, এবং সি ইজ ওয়াল টু 3, 4, 5, 6, 7। এখন এই অঙ্কটাতে প্রমাণ করতে বলছে যে তোমরা বই দেখলে অবশ্যই বই দেখবা, বই সামনে নিয়ে অঙ্ক করা শুরু করবা, বইয়ে দেখবা। খ নম্বর অঙ্কটাতে প্রমাণ করতে বলছে যে বি ইন্টারসেকশন সি ড্যাশ ইজ ওয়াল টু বি ড্যাশ ইন্টারসেকশন ইউনিয়ন সি ড্যাশ। তো যাই হোক, এখন এখানে আমাদের এই ব্র্যাকেটের ভিতরে কাজটুকু বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি এর কাজ করবো। বি এর মান হলো 246। এই যে এখানে দেখো বি সমান 246, যার কারণে বি এর জায়গাতে লিখেছি আমি 246 ইন্টারসেকশন, ইন্টারসেকশন সি 3, 4, 5, 6, 7। আচ্ছা, ইন্টারসেকশন আর ইউনিয়ন এই দুটা আপাতত আমাদের কাজে লাগবে। একটা যেটার মুখ উপরের দিকে সেটাকে বলবো ইউনিয়ন, আর যেটার মুখ নিচের দিকে সেটাকে বলবো ইন্টারসেকশন। বাংলায় আবার বলা হয় এটাকে বলা হয় কাপ, এটাকে বলা হয় ট্যাপ। যেটার মুখ উপরের দিকে, যদি মুখ উপরের দিকে এইরকমভাবে থাকে তাহলে দুই উপাদানের সকল উপাদান ওখানে আসবে, আর যখন মুখটা নিচের দিকে থাকবে দুই উপাদানের যেটা উপাদান শুধু মিলবে শুধু আমরা সেটা নেব। এখানে আমরা করতেছি ইন্টারসেকশন, মানে যেটা দুটোতে মিলবে। তাহলে দুটোর মধ্যে দেখা যাচ্ছে দুই জায়গাতে 4, 6, এইখানে আছে 4, 6, এখানে 2 আছে এখানে নাই, এখানে 3, 5 এখানে নাই। যেহেতু দুইটাতে 4, 6 আছে, যার কারণে ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান 4, 6। এখন আমাদের বাম পক্ষে আছে কি, লেফট সাইড সমান বি ইন্টারসেকশন সি ড্যাশ ড্যাশ, অথবা এটাকে আবার এভাবেই লেখা যেতে পারে সি, সি বলতে কমপ্লিমেন্ট, যেভাবেই থাক কাজ কিন্তু একই। এটার উপর সিও থাকতে পারে আবার ড্যাশও থাকতে পারে, তোমাদের বইয়ে কিন্তু ড্যাশ আছে। তো বি ইন্টারসেকশন সি ড্যাশ, ড্যাশের কাজ করার সময় ড্যাশ হলো কি, ইউ মানে ইউনিভার্সাল সেট, যেটাকে ইউ দ্বারা প্রকাশ করে, ইউ বাদ এই এটা বি ইন্টারসেকশন সি। ইউ তো আমরা পেয়েছি যে ইউ ইজ ইকুয়াল টু 1 থেকে 7, তাহলে ইউ যা লিখলাম 1 থেকে 7, বাদ, বাদের আরেকটা নাম হলো বিয়োগ, এই যে বাদ বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি মানে হলো 4, 6, 4, 6, তার মানে এই সেটটা থেকে এই 4, 6 বাদ দিয়ে, বাদ মানে বিয়োগ করবো, বাদ দিয়ে যা থাকে তাই। তাহলে এখান থেকে 4, 6 বাদ দিলে থাকতে আমরা 1, 2, 3, 5, 7। এখন এই যে বাম পক্ষ পাইলাম আমরা এই 1, 2, 3, 5, 7, এখন আমরা ডান পোষের কাজ করবো। ডান পোষের কাজ করতে গিয়ে প্রথমে ড্যাশের কাজগুলো করতে হবে, বি ড্যাশ, যে কোনো জিনিসের ড্যাশ মানে হচ্ছে ইউনিয়ন বাদ সেইটা। যদি এ হয়তো এ লিখতাম, এখানে বি এসে বি লিখেছি, ইউনিয়ন হলো 1 থেকে 7 বাদ বি, বি হলো 2, 4, 6, তাহলে এই সেট থেকে এই পরের সেটে 2, 4, 6 যদি বাদ দেই তাহলে সামনে থাকে 1, 3, 5, 7। অনুরূপভাবে সি ড্যাশ সমান ইউ বাদ সি, ইউ এর মান 1 থেকে 7, সি এর মান হচ্ছে এগুলা একটু দেখলে বুঝতে পারবা। তাহলে এটার থেকে এই উপাদানগুলো বাদ দেওয়ার পর থাকতেছে 1, 2। এখন কথাটা হলো আমরা এই বি ড্যাশ আর সি ড্যাশের মান বাহির করলাম, তো আমরা রাইট সাইডের অংশটুকু এখন একটু করব। রাইট সাইডে আছে, রাইট সাইড সমান বি ড্যাশ ইউনিয়ন সি ড্যাশ, বি ড্যাশের, বি ড্যাশের মান পেয়েছি আমরা 1, 3, 5, 7, 1, 3, 5, 7 ইউনিয়ন সি ড্যাশ, সি ড্যাশের মান 1, 2, 1,
2 তো দেখো ইউনিয়নের বেলা কি হবে মুখ জিতে উপরে আছে দুইটা সেটের সকল উপাদান লিখব কিন্তু একটা উপাদান দুইবার লিখব না তাহলে 1 2 3 5 7 এই রাইট সাইডে পেলাম 1 2 3 5 7 অনুরূপ ভাবে লেফট সাইডে পেয়েছি 1 2 3 5 7 দুইটা মিলে গেল অতএব লেফট সাইড সমান রাইট সাইড প্রুফ তো ঠিক এটার মতো ক নম্বর অঙ্কটা আছে সেই ক নম্বর অঙ্কটা তোমরা করে নিবা এখন আমরা আসি একটু গ নম্বর অঙ্কটাতে গ নম্বর অঙ্কটাতে তোমরা একটু বই দেখলেই বুঝতে পারবা বলছে যে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান হবে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এই দুটোকে আমরা প্রমাণ করব প্রমাণ করার জন্য এখন বাম পক্ষে আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এখানে তিনটা সেট আছে সেটের কাজ করার সময় একসঙ্গে তিনটা সেটের কাজ করা যায় না দুটো কোড দুটো করে সেটের কাজ করতে হয় তো এখানে ব্র্যাকেটের ভিতর যেটা আমার আছে এ ইউনিয়ন বি তার কাজটা আমি শুরুতেই করেছি এই গ নম্বর অঙ্ক এ ইউনিয়ন বি এর মান হলো 135 বি এর মান হলো 246 ইউনিয়ন উপরের দিকে মুখ তার মানে দুই সেটের মধ্যে সকল উপাদান আমরা লিখব দেখো 1 2 3 4 5 6 তাহলে 1 থেকে 6 পর্যন্ত হয়ে গেল এ ইউনিয়ন বি এর মান এখন লেফট সাইডে আমরা যা লিখেছি এল এস লেফট সাইড এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি বই আছে কিন্তু দেখে নিবা গ নম্বরটাতে লেফট সাইডে এটা আছে তাহলে এ ইউনিয়ন বি এর মান আমরা দেখলাম এই যে ইন্টারসেকশন ইন্টারসেকশন দিলাম তারপর সি সি এর মান 3 থেকে 7 ইন্টারসেকশন মানে কি যে উপাদানটা দুইটা সেটের মধ্যে আছে সেটা লিখবো যেমন 3 4 5 7 6 7 3 4 5 6 7 এই যে 3 4 5 6 3 4 5 6 কিন্তু এখানে 7 আছে এখানে 9 আছে কারণ 7 কিন্তু আমরা নেইনি এটা হলো তোমার লেফট সাইড 3 4 5 6 এন্ড রাইট সাইড রাইট সাইডে তো অনেকগুলো আছে তার মধ্যে ব্র্যাকেটের ভিতরের অংশটুকু করে আলাদা আলাদা কাজ এ ইন্টারসেকশন সি এর মান 135 সি এর মান 3 4 5 6 7 এন্ড দুটোর মধ্যে মিল কি আছে 3 আর 5 এই যে 3 5 এরপর 3 5 আবার বি ইন্টারসেকশন সি হলো বি এর মান হলো 246 সি এর মান 3 থেকে 7 দুটোর মধ্যে মিল হচ্ছে কি তোমার 4 আর 6 এই 4 6 এখানে আছে 4 6 4 6 এখন রাইট সাইড আর এস ইজ ইকুয়াল টু আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সি এই যে ইন্টারসেকশন মানে মান পেয়েছি আমরা 3 5 3 5 ইউনিয়ন বি ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি এর মান পেয়েছি 4 6 এটা মান হলো 4 6 ইউনিয়ন মানে সকল উপাদান নেব সকল উপাদান হলো 3 4 5 6 3 4 5 6 এখন দেখো তোমার লেফট সাইডে আমরা মান পেয়েছি 3 4 5 6 ঠিক অনুরূপভাবে রাইট সাইডে মান পেলাম 3 4 5 6 অতএব সেজন্য লিখছি লেফট সাইড সমান রাইট সাইড আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা 6 নম্বর অঙ্কটা একটু আলোচনা করব আমরা সামনে যেটা করছি এখন 6 নম্বরটা 6 নম্বরে প্রশ্নটা হলো যে বই দেখলে তোমরা দেখবা ওখানে লেখা আছে যদি এ সমান এবি বি সমান এবিসি এবং সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি হয় তাহলে পাওয়ার সেট সি এর মান নির্ণয় করো এবং যে প্রমাণ করো যে পাওয়ার সেট সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এনকে সমর্থন করে তো সি হলো কি এ ইউনিয়ন বি যার কারণে সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি এর মান আছে এবি আর বি এর মান হলো এবিসি এখানে উপরে দেওয়া আছে সেখান থেকে ইউনিয়ন আমরা জানি যে ইউনিয়নের বেলা দুইটা সেটের সকল উপাদান লিখতে হয় কিন্তু একটা উপাদান দুইবার লেখা যাবে না তো এখানে এবি আছে এবি আছে তাহলে একটা এবি লিখলাম আর একটা সি লিখলাম তাহলে সি এর মান পেলে আমরা এ বি সি এখন পাওয়ার সেট সি এর মান নির্ণয় করবো এই পি সি বলতে পাওয়ার সেট সি পাওয়ার সেট সিটা হলো যে সির যে উপাদান তিনটা উপাদান থাক চারটা উপাদান থাক এই উপাদানগুলো নিয়ে যতগুলো উপসেট হবে সবগুলোর সেটকে আমরা পাওয়ার সেট বলি তাহলে এই তিনটা উপাদান নিয়ে কী কী সেট হতে পারে প্রথমে তিনটা উপাদান নিয়ে তিনটা নিয়ে একটা সেট এ বি সি একটা উপাদান এর মধ্যে প্রথমে তিনটা নিলে আবার দুইটা করে নেবো
এবি, তারপরে কি নিয়েছি এসি, এই যে এসি, তারপর বিসি বিসি। এখন এই তিনটা উপাদানের দুইটা দুইটা করে নিলে তিনটা সেট উপাদান আমরা পাবো। তারপর আবার একটা করে নেব, এই যে এ, তারপরে এই যে বি, তারপর সি, মানে একটা করে নেওয়া শেষ। তারপর যদি একটাও না নিই কী থাকে, ফাঁকা থাকে, এই যে ফাঁকা সেট। কিন্তু মনে রাখবা যেহেতু এটা প্রত্যেকটা একটা করে উপাদান, সমস্তটাকে সেট করতে গেলে এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আর এই সেকেন্ড ব্র্যাকেটের জন্য সামনে দেখো আরও একটা নতুন করে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এই সেকেন্ড ব্র্যাকেটটা হলো এই উপাদানের সেকেন্ড ব্র্যাকেট, আর এই সেকেন্ড ব্র্যাকেটটা হলো শুরু থেকে শেষ পর্যন্ত সেটটাকে একত্রিত রাখার জন্য এই সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখন এখানে আমরা যে পাওয়ার সেট সি এর উপাদান কটা আছে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচ, ছয়, সাত, আটটা উপাদান আছে। তো এখানে বলে দেওয়া আছে যে সি সেটের উপাদানকে এন দ্বারা প্রকাশ করা হয়েছে। দেওয়া আছে সি এর উপাদান সংখ্যা এন সমান, আমরা দেখো সি এর উপাদান কটা আছে, একটা, দুইটা, তিনটা, সেটা এখানে লিখছে এন সমান থ্রি। এখন পাওয়ার সেট সি, এই পাওয়ার সেট সি এর উপাদান পেয়েছে আটটা, সেটা লেখা পাওয়ার সেট সি এর উপাদান সংখ্যা এইট। এইটটি কী লেখা যায়, টু কিউব লেখা যায়। ক্যালকুলেশন করে দেখলা, দেখবা যে এইট টু ইন্টু টু ইন্টু টু, টু কিউব সমান টু। আচ্ছা, থ্রি সমান কত, এন, যার কারণে এখানে লিখলাম এন। এই হচ্ছে ছয় নম্বর অঙ্কটা। এটাও কিন্তু সবসময় আসে, কখনো চারটে উপাদান থাকে, তিনটা, তিনটে চারটের মধ্যে বেশি আসে। এবার আমরা একটু সাত নম্বর অঙ্কটা একটু আলোচনা করব। একটু লক্ষ্য করো, প্রশ্নে আছে যে যে এক্স মাইনাস ওয়ান কমা দিয়ে ওয়াই প্লাস টু ইজ ইকুয়াল টু, দেয়া আছে ওয়াই মাইনাস টু কমা টু এক্স প্লাস ওয়ান। এখান থেকে এক্স ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। এটাকে বলা হয় ক্রমজোর, এই একজোড়াটা ক্রমজোর। সেই লেখা আছে ক্রমজোরের শর্ত মতে এই কমার সামনের অংশে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এই সমান চিহ্ন দিয়ে কমার সামনে হচ্ছে ওয়াই মাইনাস টু, ওয়াই মাইনাস টু। এখান থেকে কী করেছি, এক্স ঠিক আছে, ওয়াইটা সামনে আনলাম, এখানে ছিল প্লাস, সামনে এনে মাইনাস হয়ে গেছে, সমান এই মাইনাস টু, আর এই মাইনাস ওয়ানটা বসে দিলে প্লাস ওয়ান। তাহলে এক্স মাইনাস ওয়ান ঠিক থাকলো, যোগটা মাইনাস টু থেকে ওয়ান বদলে মাইনাস ওয়ান, এটা এক নম্বর সমীকরণ। আবার পরে এবং কী আছে, কমার পরে হচ্ছে ওয়াই প্লাস টু, সামনে দেখো লিখছি ওয়াই প্লাস টু সমান চিহ্ন দিয়ে, এখানে কমার পরে আছে টু এক্স প্লাস ওয়ান, এই যে টু এক্স প্লাস ওয়ান। এখানে কী করলাম, টু সামনে আছে, প্লাস ওয়ানটার সামনে আছে মাইনাস ওয়ান, সমান এখানে টু এক্স, আর এই ওয়াইটাও বসে গিয়ে মাইনাস ওয়াই। এবার পুরা ছাইড চেঞ্জ করলে টু এক্স মাইনাস ওয়ানটা সামনে লিখলাম, আর টু এর থেকে ওয়ান বাদ দিলে হলো ওয়ান, এটা দুই নম্বর সমীকরণ। এই এক আর দুই নম্বর সমীকরণ থেকে এই এক্স ওয়াইয়ের মান তোমরা এর আগে এইটে করেছো, সেভেনে করেছো, যেভাবে করা দরকার সেইভাবে এই দুটোর মান বাইর করবো। আমি ওটা নিয়ে আলোচনা করলাম না, ওটা তোমরা করবো। এবার আমি আসবো আট নম্বর অঙ্কের, তিনটা আছে, তিনটার মধ্যে গ নম্বরটা একটু তুলনামূলকভাবে একটু কঠিন, যার কারণে গ নম্বরটা আমি করাচ্ছি। দেখো গ নম্বরে বলা আছে যে যদি পি ইজ ইকুয়াল টু থ্রি ফাইভ সেভেন, কিউ ইজ ইকুয়াল টু ফাইভ সেভেন, এবং আর ইজ ইকুয়াল টু পি বাদ কিউ হয়, তাহলে আমাদের মান নির্ণয় করতে বলছে। এখানে দেখো মান নির্ণয় করতে বলছে পি ইউনিয়ন কিউ ক্রস আর, এটা কিন্তু ক্রস। আচ্ছা, সেটা কীভাবে করবো, তোমরা জানো যে একসঙ্গে তিনটা সেটের কাজ করা যায় না, আমরা মূলত এই দুইটা সেটের কাজ করেছি প্রথমত। একটু তার আগে আর একটু এখানে একটা ব্যাপার আছে, আর এর মান কিন্তু সরাসরি দেওয়া নেই, আর এর মান বলা আছে পি বাদ কিউ, সে যার কারণে এই যে পি বাদ কিউ এর মান রয়েছে, পি বাদ কিউ সমান পি এর মান হলো থ্রি ফাইভ সেভেন, বাদ কিউ এর মান হচ্ছে ফাইভ সেভেন। তাহলে থ্রি ফাইভ সেভেন থেকে ফাইভ সেভেন বাদ দিলে থাকে থ্রি, তার মানে পি বাদ কিউ এর মান পেলাম থ্রি, আর সেটাই কিন্তু আর, অতএব আর ইজ ইকুয়াল টু থ্রি। এখন আমরা অঙ্কে যাব, অঙ্কের মধ্যে এই প্রথমত পি ইউনিয়ন কিউ সমান পি এর মান হলো থ্রি ফাইভ সেভেন, ইউনিয়ন কিউ এর মান হলো ফাইভ সেভেন। এখন ইউনিয়ন মানে কি, দুই সেটের সকল উপাদান, তাহলে থ্রি ফাইভ সেভেন, এটা ফাইভ সেভেন, তার মানে এইটার মান হবে থ্রি ফাইভ সেভেন। এখন আমরা যে মূল অঙ্কটা চেয়েছি কি, পি ইউনিয়ন কিউ ক্রস আর, পি ইউনিয়ন কিউ এর মান থ্রি ফাইভ সেভেন, এই যে থ্রি ফাইভ সেভেন ক্রস আর, আর এর মান আমরা আগে পেয়েছি, আর এর মান হলো থ্রি। এখন এই দুইটা ছেটের উপাদানগুলোকে ক্রস করবো,
ক্রস করার সময় একটা কথা মনে রাখবা যে যখন আমরা ক্রস করব তখন কিন্তু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট হবে আর পাওয়ার সেটের বেলা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট হবে এটা যেন ভুল না হয় তো ক্রস করার সময় এই 3 আর 3 ক্রস করলে 3 3 এর কমা দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কমা দিয়ে 5 3 5 3 আবার 7 3 আবার সম্পূর্ণটাকে আবার সেকেন্ড ব্র্যাকেটে বন্ধ করতে হবে কারণ মনে রাখতে হবে এটা একটা সেট সেটকে সব সময় আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের প্রয়োজনীয় অঙ্কগুলো এর উপর ভিত্তি করে আমি একটা বাড়ির কাজ দিয়েছি এই বাড়ির কাজটা তোমরা সুন্দর করে তুলে নিবা এবং বাসায় করে আমাকে পরবর্তীতে দেখাবা আমি তোমাদের এই কাজটা দেখবো